নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমরা যারা টবে গোলাপ করি, তো তাদের গোলাপ গাছের অনেকেরই দেখা যাচ্ছে যে পাতা কুঁকড়ে যাচ্ছে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, আমার যে ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে মাই রোজ গার্ডেন, সেখানে অনেকে জানতে চাইছেন যে কেন এমনটা হচ্ছে। তারা যেটা বলছেন যে সব রকমের পরিচর্যা যেরকমভাবে মাই রোজ গার্ডেন ইউটিউব চ্যানেলে বলা হয় তো সেই রকমভাবেই করছেন, তারপরেও কেন এই ব্যাপারটা হচ্ছে। আমি তাদেরকে প্রথমেই বলবো যে আমাদের শরীরে যেমন বিভিন্ন রকমের রোগ হয়, তো সেই রকম গোলাপ গাছের মধ্যেও বিভিন্ন রকমের রোগ কিন্তু হয়। এবং এই ব্যাপারগুলোকে নিয়ে এত মানে মাথা যদি আমাদের ধরে যায় সেরকম কিছুই নেই, জাস্ট একটু নর্মাল কেয়ার করতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে আমাদের যে গাছের পাতাগুলো এরকম কুঁকড়ে যাচ্ছে। বেশ কয়েকটা কারণে এই ব্যাপারটা হতে পারে। আমি যেটা প্রথমেই বলবো যে এই সময় থ্রিপসের অ্যাটাক আপনাদের গাছে হয়তো হয়েছে। তো থ্রিপস আমরা খালি চোখে কিন্তু দেখতে পাবো না। তো এই এটা হচ্ছে একটা পোকা। তো এই পোকা যেটা করে আর কি, পাতাটাকে পুরো নৌকার মতো বাঁকিয়ে দেয়, পাতাটা পুরো কুঁকড়ে যায়। তো এটার থেকে প্রতিকার করতে গেলে কি করতে হবে সে ব্যাপারটা আমি বলে দিচ্ছি। তারপরে আমি আরেকটা ব্যাপার বলবো, অনেক সময় আমরা দেখেছি যে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে গেলেও কিন্তু গোলাপ গাছের পাতা কুঁকড়ে যায়, পাতার যে শেপটা থাকে সেই শেপটা কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়া আমরা আরেকটা ব্যাপার দেখেছি, সেটা হচ্ছে ওয়েদার যখন একটু মানে প্রচণ্ড ঠান্ডা থাকে বা প্রচণ্ড গরম থাকে, সেই রকম সময়েও কিন্তু গোলাপ গাছের পাতা কুঁকড়ে যায়। এরপরে আমাদেরকে বুঝতে হবে আমাদের যে গাছটা আছে সেটা কোনটার জন্য এই প্রবলেমটা করছে। তো প্রথমেই আপনাদেরকে বলবো যে যেহেতু থ্রিপস আমরা দেখতে পাবো না, সেহেতু মানে বোঝা খুব মুশকিল। শুধুমাত্র একটা বিষয় দেখেই আপনাকে বুঝতে হবে যে আপনার গাছে থ্রিপসের আক্রমণ হয়েছে, সেটা হচ্ছে পাতাটা কিন্তু নৌকা আকৃতির হয়ে যাবে, একদম নৌকার যে শেপটা সেই শেপটা যখন আপনার গাছের পাতার উপর চলে আসবে তখনই বুঝতে হবে যে থ্রিপস হয়েছে। থ্রিপসের জন্য যেটা করতে হবে আমি দেখিয়ে দিই, একটা কীটনাশক দিতে লাগবে। ঠিক আছে, খুব বেশি কিছু কীটনাশক নয়, আমরা মূলত এই যে কীটনাশকটা এটাই আমরা গোলাপ গাছে ব্যবহার করি, এটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড। আরেকটা যেটা আমরা করি সেটা দেখিয়ে দিই আপনাদেরকে, আমরা এই দুটো কীটনাশকেই মোটামুটি গোলাপ গাছে ইউজ করি, একটা হচ্ছে ইমিডা ক্লোরোপিড আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে সুপারসোনাটা। তো এই দুটো কীটনাশক ব্যবহার করেই আমরা মোটামুটি গোলাপ গাছগুলো করে ফেলি। কিন্তু এই সময় এই দুটো কীটনাশক দেওয়ার পরেও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, থ্রিপস যাচ্ছে না। যদিও থ্রিপস চলে যাওয়ার কথা এই দুটো কীটনাশক দিলেই, তো তথাপি দীর্ঘদিন আমরা যেহেতু গোলাপ গাছে এই দুটো কীটনাশককে ব্যবহার করছি, হয়তো ওই পোকাগুলো আর এই দুটো কীটনাশকে ঠিকঠাক কাজ করছে না, তখন আমাদেরকে চেঞ্জ করতে হবে। কিন্তু এই দুটো কীটনাশককে যে আমরা আর ব্যবহার করবো না এটা একদমই নয়। কীভাবে করতে হবে সেই ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা কীটনাশক দেখুন বন্ধুরা, নামটা এর খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, দেখুন এখানে একটা কম্পোজিশন লেখা আছে। ঠিক আছে, তো এই যে কম্পোজিশনটা এটাকে ভালোভাবে খেয়াল করুন, কম্পোজিশনটা হচ্ছে অ্যাসিফেট, 75% WP ফর্মে আছে এই জায়গাটাতে, সরি SP ফর্মে আছে। ঠিক আছে, দেখুন অ্যাসিফেট 75% SP এই যে ফর্মে, এটা হচ্ছে একটা কীটনাশক, তীব্র গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত বলতে পারেন। তো গাছকে ভালো রাখতে গেলে এখন আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। এটা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, এই নামটাই আপনি পেয়ে যাবেন এমন কিন্তু কোনো মানে নেই, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই মানে কোম্পানি এই ওষুধটা কিন্তু বিক্রি করে। তো একটু দেখে নেবেন যে অ্যাসিফেট এর যে ওষুধটা আপনি নিচ্ছেন তার মধ্যে আছে কি না, অ্যাসিফেট 75% SP দেখেই আপনি ওষুধটা নিতে পারেন। এটার যেটা ডোজ সেটা হচ্ছে এই যে চামচ আছে, এই চামচের 1 চামচ নেবেন অ্যাসিফেট। ঠিক আছে, অ্যাসিফেট পাউডার বললেই কিন্তু দোকানে আপনাকে দিয়ে দেবে, এটা সব জায়গাতে পাওয়া যাবে, কোনো রকম অসুবিধা নেই। এর সাথে যেটা নিতে হবে দেখিয়ে দিই, এটা এটা হচ্ছে M45 একটা ফাঙ্গিসাইড। আমি আগে ডাইথেন M45-এর কথা আপনাদেরকে বলতাম, কিন্তু এবারে আমাদের যে লোকাল মার্কেট আছে সেখানে ডাইথেন M45টা আমি পাইনি, একটা অন্য নামে এসেছে। কিন্তু আমি বারবার বলছি বন্ধুরা, নামটা কোনো ব্যাপার নয়, যে কোনো নামের ওষুধ হতে পারে সেটা চলবে।
আমার যেটা মূল যেটা ছিল ম্যানকোজেব 75%, তো এটার মধ্যেও ম্যানকোজেব 75% আছে, এটাই হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যালগুলো দেখে আমরা ওষুধগুলো কিনে নেব, কারণ আমরা যেটা ভিডিওতে দেখাবো সেইটাই আপনি আপনার লোকাল যে নার্সারি থাকবে বা যে সমস্ত কৃষি ভাণ্ডার থাকবে বা বিভিন্ন রকমের ফার্টিলাইজারের দোকান থাকবে সেখানে সেটাই পাবেন, এমন কোনো মানে নেই। তো এটা হচ্ছে ম্যানকোজেব 75%। আমরা জানি ডাইথেন M45-এর মধ্যেও যেটা মূল কম্পোজিশন সেটা হচ্ছে ম্যানকোজেব 75%। তো এটা আমাদেরকে নিতে হবে এই যে চামচ আছে, ঠিক আছে, এই যে স্টিলের চামচ, এই চামচের এক চামচ ফাঙ্গিসাইড। তাহলে আমরা কি করলাম, আমরা এই ছোটো যে চামচটা দেখালাম, অ্যাসিফেটটা নিলাম এক চামচ, আর এটা নেব M45 ফাঙ্গিসাইডটা নেব, এই যে স্টিলের চামচ আছে এই স্টিলের চামচের এক চামচ, দুটোকে 1 লিটার জলে নিয়ে ভালোভাবে স্প্রে করব প্রথম দিনে। এটা স্প্রে করা হয়ে গেল, জাস্ট 3 নম্বর দিনে, মানে দুটো দিন ওকে গ্যাপ দিয়ে দেবেন, 3 নম্বর দিনে এসে আপনি এই দুটো কীটনাশক আবার অ্যাপ্লাই করবেন। এটার ডোজ আপনারা জানেন যে সুপার সোনাটা নিতে হবে 2 ml আর ইমিডাক্লোরোপিন নিতে হবে 1 ml। তো এই দুটো ওষুধকে একসাথে মিশিয়ে 1 লিটার জলে স্প্রে করবেন। তার 5 দিন পরে, জাস্ট 5 দিন, এটা কিন্তু যখন গোলাপ গাছের এরকম পাতা কুঁকড়ে যাচ্ছে বা পাতার উপর প্রবলেম হচ্ছে তখনকার পরিচর্যা বলছি, একটা সুস্থ গাছের কিন্তু এই পরিচর্যাটা নয়। জাস্ট এটা সেই আক্রান্ত যে গাছের কথা এখানে কিন্তু উল্লেখ করছি। এর পরে যেটা করতে হবে সেটা আপনাদেরকে দেখাই, জাস্ট এই দুটো জিনিসের দিকে ভালোভাবে খেয়াল করুন। এটা এই যে কৌটোর মধ্যে আছে এটা হচ্ছে একটা ব্যালেন্স এন্ড পিকে, এটা আমার কাছে 19-19-19 www.ipcobazar.com থেকে আমি এটা পারচেস করেছি 19-19-19, এটা হচ্ছে ব্যালেন্স এন্ড পিকে। তো এই ব্যালেন্স এন্ড পিকে নিতে হবে এই যে চামচ, এই চামচের এক চামচ, আর তার সাথে নিতে হবে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। জাস্ট এই জায়গায় আমার প্যাকেটটা কাটা আছে, তো এরকম চিনির দানার মতো দেখতে হবে, জাস্ট চিনির মতোই দানার মতো দেখতে, জাস্ট এটা নিতে হবে এই যে চামচ, এই চামচের এক চামচ। তো এই দুটোকে অর্থাৎ একটা দুটোই কিন্তু খাবার, একটা ব্যালেন্স এন্ড পিকে তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের যেটা মূল কাজ এটা হচ্ছে পাতাটাকে অনেক বেশি গ্লেজি করে, পাতার মধ্যে যে ক্লোরোফিলটা থাকে সেই ক্লোরোফিলটাকে অনেক বেশি অ্যাক্টিভ করে, পাতাটা একটা কালচে ভাব আসবে। যখনই পাতার মধ্যে একটা কালচে গাঢ় কালচে ভাবটা আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার গোলাপ গাছটি সুন্দর আছে। আর পাতা দেখেই আমরা গোলাপ গাছ বুঝতে পারি যে গাছটা কেমন আছে, পাতা কুঁকড়ে গেলে গাছের গ্রোথটা কিন্তু পুরোপুরি স্টপ হয়ে যাবে। শুধু পাতার উপর কিছু মানে যায় আসে না এমন ব্যাপারটা একদমই নয়, পাতাই হচ্ছে গাছের এমন একটা অংশ যেটাকে বাদ দিয়ে কিন্তু পুরো গাছটাকে ভালো আপনি কোনোভাবেই রাখতে পারবেন না, তখন দেখবেন বিভিন্ন রকমের প্রবলেম অটোমেটিক শুরু হয়ে গেছে। তার জন্য পাতাকে অবশ্যই ভালো রাখতে হবে, খাবার গাছে তো দিতে লাগবে, কারণ গোলাপ গাছ তো হেভি ফিডার, ওকে খাবার না দিয়ে রাখা যাবে না। আবার এই সময় উল্টো পাল্টা বিভিন্ন রকমের খাবার দেওয়া যাবে না, জাস্ট যে খাবারটা দেখালাম যে কোনো ব্যালেন্স এনপিকে, সেটা 18-18-18 হতে পারে, 19-19-19 হতে পারে আমার কাছে যেটা আছে, বা 20-20-20 হতে পারে, যে কোনো একটা খাবার। এই ম্যাগনেসিয়াম সালফেটটাও আপনারা ইপকো বাজার থেকে পেয়ে যাবেন, গুগল থেকে www.ipcobazar.com লিখে সার্চ করবেন, ওয়েবসাইটে আপনি যাবেন, সেখান থেকে আপনার পছন্দ মতো খাবার বিভিন্ন রকমের গাছের জিনিসপত্র কিন্তু নিতে পারবেন। ইপকো হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা বেস্ট ফার্টিলাইজার কোম্পানি, তো ওখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, এবং আমার যেটুকু মনে হয়েছে প্রাইসগুলোও কিন্তু মোটামুটি আমাদের প্রত্যেকের কথা মাথায় রেখেই কিন্তু প্রাইসগুলো করা হয়েছে। এই 2 কিলো যে ম্যাগনেসিয়াম সালফেট এটার দাম 64 টাকা, তো মোটামুটি এই প্রাইসের মধ্যে আমরা কিন্তু কোথাও মানে ম্যাগনেসিয়াম সালফেট নিতে পারবো না, জাস্ট কম দামের মধ্যেই মনে হয় আমার। তো এই যে খাবারটা দেখালাম এটা আমাদের কাছে দিতে হবে, যে কীটনাশকটা বললাম সেটা আমাদের কাছে দিতে হবে, এবং যেরকমভাবে ফাঙ্গিসাইডটা ইউজ করতে বললাম তো সেই রকমভাবে হবে। এই যে পুরো একটা সার্কেল, অর্থাৎ প্রথমে আপনি ফাঙ্গিসাইডের সাথে অ্যাসিফেড মিশিয়ে দিলেন, তারপরে আপনি 3 দিন পরে এসে দিচ্ছেন যেরকমভাবে সুপার সোনাটা ইমিডাক্লোরোপিড এটা দিলেন, তারপরে 5 দিন পরে এসে আপনি খাবার দিলেন, তারপরে আবার আপনি অ্যাসিফেড ফাঙ্গিসাইড দেবেন, এই যে সার্কেল এই যে রাউন্ডটা বলছি এটা আপনাকে মোট 3 বার করতে হবে,
তিনবার করলেই দেখবেন যে সমস্ত নতুন পাতাগুলো আসছে সেই সমস্ত পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে না, পাতাগুলো একদম ঠিকঠাক হয়ে যাবে, পুরো পাতাগুলোর মধ্যে গ্লেজ চলে আসবে, কোনো রকম অসুবিধা হবে না। যদি কিছু প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে আপনার চ্যানেল মাই রোজ গার্ডেনে আপনি কমেন্ট করে দেবেন এবং যে ফেসবুক পেজটি আছে এবং গ্রুপটি আছে সেখানে আপনার গাছের ছবি তুলে পাঠিয়ে দেবেন। যতটা সাহায্য করার প্রয়োজন আপনার জন্য ততটাই কিন্তু আমি করতে চাই। কোনো রকম অসুবিধা যাতে না হয় তার চেষ্টা আমি সবসময় করে চলেছি, তারপরেও যদি কোনো অসুবিধা হয় পুরোপুরি দায়িত্ব আমার গাছটাকে সুস্থ করার। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।